দুঃখ মেটাতে চলার পথে হোক না তবে এই বেলাতে একটু চড়ুই ভাতি আহা একটু চড়ুই ভাতি আহা একটু চড়ুই ভাতি। আমরা এখন যে রান্নাটা রান্নাবো সেটা হচ্ছে একটা শাহিখানা, তাই না? ভাবির কাছ থেকে আমি শিখেছি। ভাবি বললো যে তুমি করো চড়ুই ভাতি, তুমি করছো, তুমি করো। ভাবি বলতে থাকো আমি করি চড়াই ভাতি, তো ইচ্ছা মতো রান্না করলেই হলো। কিন্তু ভাবি যেহেতু সাথে আছে ভুল হবে না, আমি জানি। কতটা দিব? অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মানে এখানে অনেক পেঁয়াজ লাগে। তেল গরম হচ্ছিল আগে, এই পেঁয়াজ ছেড়ে দিলাম। মাংসের পিস কিন্তু সুন্দর করে পিসার মতো কাটতে হবে, শিক কাবাবের মতো করে। আমি পিতা বলি, হ্যাঁ পিতা, পিতার মতো করে করে পেঁচিয়ে পেঁচিয়ে এটা লম্বা করতে হবে। রসুন এক চামচ, এখন নিব আদা বাটা এক চামচ। হ্যাঁ খাবে? হ্যাঁ আদা বাটা এক চামচ, একদম উঁচু উঁচু করে। হ্যাঁ মরিচের গুঁড়ো নাও এক চামচ। এখন মরিচের গুঁড়ো আর একটু নেব। হ্যাঁ নাও এক চামচ, উঁচু করে নাও। হ্যাঁ এই দিলাম। এবার এলাচ, দারচিনি গুঁড়ো, ঠিক আছে এইটুকু। হ্যাঁ দাও। হ্যাঁ এটা হচ্ছে কোয়াটার চামচ নিলাম। একেবারে শেষে লবণটা দিয়ে দিই, পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ মানে একটু কেটে আর একটু বেশি যাবে, এটুক যাবে থাকে। আচ্ছা এটাতে, এটাকে আমরা এখন হাত দিয়েই মাখাই। হ্যাঁ হাত দিয়ে মাখাই। এর মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, যে জিনিসটা পেঁপের কষ, ছোট পেঁপে। এই যে ছোট পেঁপে, এরকম তিন চারটা পেঁপে নিয়ে সেটার কষটা নিতে হবে, সেই কষ্টটা এখানে মাখাবো। পেঁপে বাটা আমি ভাবতাম কি শুধু বোধহয় মানে ভালো বয়েল হওয়ার জন্য, সিদ্ধটা মাংসটা নরম করে, কিন্তু এখন শুনলাম যে পেঁপের কষটা কি করে ভাবে একটা ফ্লেভার ফ্লেভার দেয়। এখন যেহেতু মানে অতটা কষ পাওয়া যায়নি, আমরা পেঁপে বাটাই দিয়ে দিচ্ছি। এটা যদি আমরা আগে মেখে রেখে দিতাম তাহলে আরও ভালো হতো। এখন তো আমাদের চড়ুই ভাতি, এইভাবেই খাবো। এখানে আমি হাতটা ধুই ভাবি। দেখি এটার কি অবস্থা। কম সময়ে যে মাংস রান্না করা যায় পসিবল, তাও আবার প্রেসার কুকার ছাড়া। হ্যাঁ ওই যে পেঁপের কষ্টার জন্যই জিনিসটা এত স্পেশালিটি। আর ঘিও দিনে কিন্তু ঘিয়ের মতো গন্ধ গন্ধ হচ্ছে। হ্যাঁ ওইটাই বুঝে পেঁপের কষ্টের গন্ধ। এক্সেলেন্ট, আর একটু হলেই হয়ে যাবে না? ঠিক রাখি, আমার তো মনে হচ্ছে এখন খাই। এখন যে কালারটা আছে তার থেকে আর একটু লাল হবে, তাই না ভাবি? তখন আমরা এটার উপরে দিব গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়ো কড়াই আছে স্পেশাল ভাবি, সো আমার এটা কিছুই করতে হয়নি। এই গুঁড়োটা আমি ছড়িয়ে দিব, তারপর আমরা খাপ হয়ে যাবে। হ্যাঁ ভাবি আমি রান্না করেছি, দেখো তো গন্ধ কেমন সুন্দর। খুব সুন্দর, খুব তোমার মতো, তোমার মতো। আচ্ছা এটা হয়ে গেছে, তো মরিচ দাও, ছিটিয়ে মরিচ কুচুক দিব এক চা চামচ, এতখানি দিয়ে দাও, আর একটু দাও, ছিটিয়ে দাও। হ্যাঁ একটু দাও, আর একটু দিব। একেবারে একেবারে একদম শাহী খাবার যেটাকে বলে। রান্নাও শেখা হয়ে গেল, খাবার তৈরি হয়ে গেল। হ্যাঁ এবার আমরা ঢেলে নিব। হ্যাঁ ওয়াও, রিয়েলি ওয়ান্ডারফুল। বেশি নাড়াচাড়া করতে হয় না এই জিনিসটা, বেশি নাড়াচাড়া করলে ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। হ্যাঁ কিমার মতো হয়ে যাবে। হ্যাঁ তুমি ঢেলে দাও এটা। চড়ুই ভাতির মজা, আর এটা কিন্তু মাংস যে এত তাড়াতাড়ি ঝটপট রান্না করা যায় পয়লা দেখা, ওয়ান্ডারফুল। একদম সার্ভ করা হয়ে গেছে। তুমি? আমি খাবো, তুমি শুরু করো। আচ্ছা তোমাকে আমি দেই একটা। আচ্ছা হ্যাঁ তুমি চামচটা ইউজ করো। যেহেতু চড়ুই ভাতে এই চামচটাই ব্যবহার করছি, এটা একটা তাকে কিন্তু সার্ভ করাটা অনেক সুন্দর হয়েছে। আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখি। তুমি একবার চেখে দেখো। খুব টেস্টি, অনেক ভালো হয়েছে।